আসসালাম আলাইকুম রাহামতুল্লাহি ও বরাকাত হুম সম্মানিত সুশ্রোতা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তাহলেই যে মিলাদুন্নবী সম্পর্কে মিলাদ মাহফিল মিলাদুন্নবী পালন করা এই সম্পর্কে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলামের মধ্যে এবাদত হিসেবে কোনো কিছু করতে হলে সেই সম্পর্কে কোরান এবং হাদিসের দলিল থাকা জরুরি যদি কোরআন এবং হাজিসে দলিল থাকে তাহলেই একজন মুসলমান সেটা করতে পারবে পক্ষান্তরে কোরআন এবং হাজিশ যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ না থাকে তাহলে সেটা করা মুসলমানের জন্য বৈধ নয় কোরআনকারী মে এই সম্পর্কে সুরা আল মায়েদা তিন নম্বর আয়তাল আল্লাহ ব্লাল আমি ই করেছেন আলিয়াও মা কাম তুলকুম দিন হকুম মহাত্মা ম ত আলী কুম নেমাত ইসলাম যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার ন্যায় সমূহ পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে আমি সন্তুষ্ট হলাম তাহলে এই আয়াত থেকে কথা স্পষ্ট প্রমাণিত যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কেমন পর্যন্ত একজন মুসলমানের জন্য ইসলাম হিসাবে ইবাদত হিসাবে যা কিছু দরকার তা কোরআন এবং হাদিসের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে মিলায়বী সম্পর্কে যদি আমরা দেখি যে রসুল সাল্লি সাল্লাম নবুত লাভ করার পরে নবী হিসাবে তিনি বছর জীবনযাপন করেছেন এর মধ্যে রবি মাস তিনি পেয়েছেন এর মধ্যে একবার তিনি তার এই মিলাদুল নবী মিলাদ মাহফিল জন্মদিন জন্মবার্ষিকী পালন করেন তাহলে নবী সাল্লা আলি সাল্লাম যে আমল করেন নাই যে ইবাদত করেন নেই বা করার জন্য বলে নেই সেটা যদি পরবর্তীতে মুসলমান করে তাহলে তখন এটাকে বেদাৎ বলা হয় আর এই বেদাৎ সম্পর্কে রসুল সাল্লি সাল্লাম আয়সারা যে লাল হাতে বর্ণিত হাজি রসুল সালাম বলে যার নির্দেশ দেওয়া হয়নি কেউ যদি আজকে ভালো মনে করে ফজিলত মনে করে সব মনে করে পালন করে তাহলে এই আমল এই ইবাদত আল্লা নিকটে গ্রহণই হবে না আর কোন মুসলমান এমন কোন আমল এমন কোন ইবাদত যদি করে যেটা আল্লাহ নিকটে গ্রহণ হলো না সেটা করা না করা সবই সমান তাহলে এমন কোন আমল এমন ইবাদত আমি আপনি কেন করব যেটা আল্লাহ করে গ্রহণ হবে না কবুল হবে না আর এর সার্থকতাই কি সেই জন্য আমাদের উচিত এমন আমল করা এমন ইবাদত করা যেটা আল্লাহ করে কবুল হবে এবং রসুল সাল্লাম আমাদেরকে যা করার জন্য বলেছেন তা করা এবং যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এই সম্পর্কে আল সুরালের সাত নম্বর আয়াতি আল্লাহ আলমী নিঃস্বাদ করেছেন যে তোমাদের রসুল সাল্লাম তোমাদের নিকটে জানিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো তাহলে আমাদের উচিত ইসলামের মধ্যে রসুল সাল্লি সাল্লাম এবং কোরআনে আল্লাহ রব্লিআ আলমিন যা করতে বলেছেন সেটা করা এবং যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা মিলাদ মাহফিল করার জন্য যেহেতু কোরআন এবং হাজী কোনো নির্দেশনা নেই আমাদের উচিত এটা থেকে বিরত থাকা এর মধ্যেই উন্মতের জন্য কল্যাণ রয়েছে আমরা এটা করার জন্য চেষ্টা করি এটা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দফিক দান করেন আমিন আলহামদুল্লাহ রবীন্দিন